Assalamualaikum Shabai, welcome to my channel Recipes by Tanzia. आज के आमी अपना देख के तुई को ये देखते जाच्छी एक टी फुल डेकोरेटेड स्ट्रॉबेरी केक के रेसिपी. तो चलो शुरू करा जाक. तो प्रथमे आमी दुटा डिम निये निएछी सम्पूर्ण रूम टेम्परेचारे. बेकिंग एर क्षेत्रे आमादेर माथाय रखते हबे डिमगुलो अवश्य रूम टेम्परेचारे जेनो थाके, कारण ठंडा डिमे किन्तु बेकिंग करा एकदम ही जाए ना. तो आमी डिमे सादा अंश और कुसुम आलदा करे निच्छी एवं डिमे सादा अंशे तीन टेबिल चामच चीनी दिए डिमटाके भालो मतो बीट करे निच्छी. ततक्षण बीट करब जतक्षण ना डिमटा एकदम फोमेर मतो कन्सिसटेंसिते आसे. তো ডিমের টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটা এখন কিরকম পর্যায়ে চলে এসেছে. তো আমি এমন পর্যায়ে এক চামচ ভিনেগার আর এক চামচ স্ট্রবেরি অ্যাসেন্স অ্যাড করে নিচ্ছি. অ্যাড করে ভালো মতো মিক্স করে নিচ্ছি. এবার আমি ডিমের কুসুম দুটিও অ্যাড করে নেব এবং ভালো মতো বিট করে নেব. কেকে স্পঞ্জ হওয়ার ক্ষেত্রে কিন্তু বিটিংটা অনেক ম্যাটার করে থাকে, তো বিটটা এই জন্য ভালো মতো করা খুবই দরকার. এবার আমি দুই টেবিল চামচ তেল অ্যাড করে নিচ্ছি এবং ভালো মতো বিট করে নিচ্ছি. এবারটি চালনিতে আমি 2/3 কাপ ময়দা ঢেলে নিচ্ছি. তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি. এবার সবগুলো উপকরণ ভালো মতো আমি চেলে নিচ্ছি. এবার চেলে নেওয়া উপকরণগুলো আমরা ব্যাটারের সাথে ভালো মতো মিক্স করে নেব. একদম খুব জোরে জোরে মিক্স করা যাবে না, আলতোভাবে ফোল্ড করে করে ব্যাটারের সাথে ফ্লাওয়ারের যে মিক্সচারটা আছে সেটি খুব ভালো মতো মিক্স করে নিতে হবে. সো আমার মিক্স করা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ফোল্ড করে মিক্স করছি. এবং আমি এখানে 1/3 কাপ মিল্ক অ্যাড করে দেব যাতে ব্যাটারটা আরও স্মুথ হয় এবং পারফেক্ট কেকের কনসিস্টেন্সিতে আসে. এবার আমি 1 টিস্পুন স্ট্রবেরি পেস্ট অ্যাড করে দিচ্ছি এবং ভালো মতো মিক্স করে দিচ্ছি. স্ট্রবেরি পেস্টটা দেওয়ায় দেখতে পাচ্ছেন যে কালারটা একটা সুন্দর লাইট পিঙ্ক কালারে চলে এসেছে. এবার আমি 5 ইঞ্চ সাইজের একটি কেকের মোল্ড নিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি. তারপরে একটু ছাকিয়ে নিচ্ছি যাতে নিচে কোনো বাতাস না থাকে. তো আমি কেকটি আজকে চুলায় আপনাদের তৈরি করে দেখাবো. তো আমি প্রথমে চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট গরম করে নিয়েছি. এবার আমি এটা 30 মিনিট লো ফ্লেমে বেক করতে দেব. তো আমি এবার একটি বোলে 2/3 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এবং 3 টিস্পুন আইসিং সুগার অ্যাড করে নিচ্ছি. আপনারা চাইলে আরও কম বেশি চিনি অ্যাড করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী. আর 1 চা চামচ স্ট্রবেরি এসেন্স দিয়ে এবার আমি লো স্পিডে ক্রিমটাকে বিট করা শুরু করেছি. 6 থেকে 7 মিনিট আমরা এখন এটাকে লো টু মিডিয়াম স্পিডে বিট করব. আর বিট করার ক্ষেত্রে মাথায় রাখবেন টানা কিন্তু 1 মিনিটের বেশি বিট করা যায় না. সো 30 থেকে 40 সেকেন্ড বিট করে একটু অফ রাখবেন, দেন আবার বিট করবেন. তো দেখতে পাচ্ছেন যে ক্রিমটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে, একটা ক্রিমি কনসিস্টেন্সিতে আস্তে আস্তে রূপান্তর হচ্ছে. তো আমরা 6 থেকে 7 মিনিট বিট করার পর আপনারা দেখতে পারবেন সেই ক্রিমটা কীরকম হয়.
সো আমাদের ক্রিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ক্রিমটা একদম ফোমি একটা কনসিস্টেন্সিতে এসে পড়েছে। সো আমাদের ক্রিমটা অলমোস্ট রেডি। আপনারা বুঝতে পারবেন যে ক্রিমটা কতটা পারফেক্ট হয়ে গেছে, যে উল্টো করলো কিন্তু ক্রিমটা পড়ছে না। সো আমরা এখন আমাদের কেকটা চেক করে আসি। 30 মিনিট হয়ে গেছে। সো আমি একটা নাইফ কেকের মধ্যে ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ছুরিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে। সুতরাং আমাদের কেকটা কিন্তু রেডি। তা আপনাদের দেখাচ্ছি যে কেকটা আসলে কতটা স্পঞ্জ হয়েছে। কেকটা কিন্তু সুন্দর মতো ফুলেছেও এবং খুব সুন্দর মতো স্পঞ্জ হয়েছে। তা আমি কেকটাকে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। এবার আসি কেক ডেকোরেশনের পালায়। সো আমি একটি কেক বোর্ড নিয়ে নিয়েছি এবং কেক বোর্ডের উপর একটু ক্রিম দিয়ে দেন কেকটা বসিয়ে নিয়েছি, যাতে কেকটা নড়াচড়া না করে বেশি। এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন যে আমি কীভাবে করে কেকটাকে ডেকোরেশন করি। সো আমি ফার্স্টে কেকে ক্রিম দিয়ে দেন আমি যেহেতু এটা একটা স্ট্রবেরি কেক বানাচ্ছি, সো আমি এখানে স্ট্রবেরি পাই ফিলিং অ্যাড করে দিচ্ছি। দেন আমি আবার কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। দেন কেকের উপর সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। দেন আবার কেকে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আবার আমি স্ট্রবেরি পাই ফিলিং আমি অ্যাড করে দিচ্ছি। আমি একটু লাইট স্ট্রবেরি ফ্লেভারটা দিতে চাচ্ছিলাম, এই জন্য আমি কিন্তু পাই ফিলিংটা একটু কম করে ইউজ করেছি। আপনারা চাইলে আরও পাই ফিলিং একটু বেশি বা কমিয়ে ইউজ করতে পারেন। আমি এবার আবার হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটা ভালো মতো কভার করে নিচ্ছি। আমি যেহেতু টার্নিং টেবিলে করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন টার্নিং টেবিল ইউজ করার। টার্নিং টেবিলটা ইউজ করলে কেকটাকে কিন্তু ডেকোরেট করা অনেকটা ইজি হয়ে যায়। তো আমি এখন ক্রিমগুলো লাগিয়ে মোটামুটি একটা ফিনিশিং দিতে যাচ্ছি। আজকে কেকটাকে আমি আর খুব বেশি একটা পারফেক্ট ফিনিশিং লুক দিব না, কারণ আজকে হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো যে পুরোপুরি ফিনিশিং পারফেক্ট না দিয়েও কীভাবে সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়। তো আমি এখন প্যালেট নাইফের সাহায্যে একটু রেড কালার নিয়ে, সরি রেড কালার না, এটা আমি পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্ক কালার নিয়ে আমি কেকের চারপাশে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এবার আমি এটাকে চারপাশে ভালো মতো মিক্স করে দিচ্ছি সুন্দর করে। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে করে আর কি আমি কেকটা ফিনিশিং দিচ্ছি। তো আমাদের মোটামুটিভাবে কেকটাকে একটা ফিনিশিং দেওয়া শেষ। এবার আমি একটি পাইপিং ব্যাগে হুইপ ক্রিম ভরে দেখতে পাচ্ছেন যে কীভাবে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কেকে ডেকোরেট করে যে চারপাশে যে যে জায়গাগুলো স্মুথ হয়নি সেই জায়গাগুলো কভার করে দিচ্ছি। আপনাদের যাদের কেকের একটা পারফেক্ট ফিনিশিং লুক আসে না, তারা কিন্তু চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে সুন্দর একটা কেকের ফিনিশিং লুক দিতে পারেন। তো আমি এখন আরও কিছু এক্সট্রাভাবে আর কি কেকে একটা লুক ক্রিয়েট করছি। আপনারা আপনাদের মন মতো আরও সুন্দর করে কেকটাকে ডেকোরেট করতে পারেন। আমি কেকের উপর হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। এবার আমি একটি নোজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে কেকের নোজেলের মধ্যে ব্লু কালার আর হোয়াইট কালার মিক্স করে দিয়েছি, যার জন্য এই লুকটা কিন্তু এসেছে, মানে এই কালারটা এসেছে। তো আমার কেকটা এখন পুরোপুরিভাবে রেডি। আশা করি আপনাদের আমার এই কেকের রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার
দিয়ে থাকবেন। ধন্যবাদ।